ভাই ব্যান্ডেজ করে দিবেন কিন্তু গার্লফ্রেন্ডের ধান রাখবো তো আমার হাত কাটছে ভাই দেখেন উচিত কথা কইছি দেখা আর গাইজ অনেকে দেখি কমেন্টে বলেন যে ভাই তুই মেয়ে নিয়ে ভিডিও করছ কেন হ্যান ত্যান ভাই এমনিই তো ঠিক ছিল মেয়ে ঢুকায় না ভাই ভিডিওতে আমি যা দেখলাম ঠিক আছে গত তিন চারটা ভিডিওর থেকে আমি যে মেয়ে নিয়ে ভিডিও করছি মানে ওই যে সোহানারে নিয়ে ওই ভিডিওটা সবচেয়ে বেশি ওয়াচ টাইম হয়েছে সবচেয়ে বেশি ভিউ হয়েছে ভাই আপনারা চানি হলো মেয়া ভাই এদিকে বৃষ্টি পড়তেছে আমাদের ওইদিকে বৃষ্টি নাই জিনিসটা কেমনে বুঝলাম আমি আপনাকে একটু পরে দেখাইতেছি আর আমি বুঝতেছি না ফুটেজ গুলো কেমন আসতেছে কারণ প্রচুর বৃষ্টি পড়তেছে ভাই আমার আমার মতো ব্লক করতে দেন ঠিক আছে আপনাদের যদি ভালো না লাগে মেয়ে নিয়ে ভিডিও দেখতে তাহলে দেখেন না তাও কেউ কমেন্ট সেকশন উল্টাপাল্টা কথা বললেন না আমার আমার মতো ভিডিও করতে দেন ভাই দেখেন এদিকে আর বৃষ্টি হয় নাই ভাই মিরাকেল ভাই এগুলা Hey guys, welcome back to my YouTube channel. Guys, কি অবস্থা কেমন আছেন আশা করি আশা বলেছেন গাইজ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো যাই গাইজ আজকে চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আর গাইজ এই ব্লগে থাকছে না কোনো মেয়ে থাকছে না কোনো সেলিব্রিটি উমর ভাই সাজ্জাদ ভাই কেউই থাকতেছে না তো যাই গাইজ আপনারা অনেকে কমেন্টে বলতেছেন যে ভাই মেয়ে নিয়ে ভিডিও করে না হ্যান দেন মানে অনেক কথা কইতেছেন তো যাই গাইজ আমি দেখতে চাইতেছি যে এই ভিডিওটা আমি না করতেছি কোনো মেয়ে নিয়ে না করতেছি উমর ভাই সাজ্জাদ ভাই মানে টিম মেম্বার কাউরে নিয়ে তো যাই পার্সোনালি আমি থাকবো এই ভিডিওতে আর র্যান্ডমলি কিছু ভাই ব্রাদার থাকবে তো যাই হোক আমি দেখতে চাইতেছি এই ব্লগটা আপনারা কতটুকু গ্রহণ করেন তো এই ভিডিওটা যদি ভালোভাবে গ্রহণ করেন কিংবা বেস্ট হয় মানে আপনাদের কাছ থেকে যদি ভালো লাগে তো যাই হোক আমি আমার ভিডিওতে কোনো মেয়ে ঢুকাবো না আর যদি দেখি না ভিউ আসে না ওয়াচ টাইম আসে না আপনারা দেখেনই না তাহলে ভাই কমেন্ট সেকশন উল্টা পাল্টা মিথ্যা আশ্বাস দিবেন না ঠিক আছে যে ভাই আপনি এমনি ভিডিও করেন এমনি ভালো লাগে এমনি হ্যান ত্যান মিথ্যা আশ্বাস দিবেন না তো যাই হোক আমি আজকে করতে যাচ্ছি একবারে একলা একটা ব্লগ তো যাই হোক দেখি এই ভিডিওটা আপনারা কেমন গ্রহণ করেন তো যাই হোক ইমনে অলরেডি গোল করে আইসা পড়ছে আর আমি এখন যাবো আমার বাইকের কাছে তো আজকে তিন চারটা ফোর বি নিয়ে আমরা আমাদের রাইডটা শুরু করবো তো আবহাওয়া ওয়েদার দেখে মনে হইতেছে বৃষ্টি হবে তো যদি বৃষ্টি হয়ও তাহলে মনে করেন যে আমাদের ব্লগ কন্টিনিউ থাকবে তো যাই হোক বাসার নিচে যাওয়া যাক গাড়িটা নিয়ে দেন চলে যাবো গোলঘরে গাইজ ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম আর এই যে আমার বাইক আর দেখতে পাচ্ছেন আমি নতুন চেন স্প্রোকেট লাগাইছি একদমই ফুললি নতুন তো যাই হোক এটা লাগাইতে আমার অনেক টাকা লেগে গেছে আর ঈদের আগে আমি চিন্তা ভাবনা করছি গাড়িটা একটা ভালো মুড দিব তো যাই হোক আর এই যে মোটু হাতি আইসক্রিম বেটা কমায় খাবাটা না না তুলে নিয়ে যাবো না ভাই তুলে তো এমনি যাই তাহলে আমার চাকা ফেটে দেবো আমার চাকা এমনি সমস্যা বেটা আর না আর এমনি তুই সকাল থেকে চার পাঁচটা আইসক্রিম খেয়ালাইছ সে আইসক্রিম একটা দাল আছে না থাকো থাকো টাটা ভাই ভাই টাটা ভাই ভাই তো গাইজ যাই হোক ওর সাথে অনেক মজা করলাম আর খাইতে খাইতে ওর শরীর স্বাস্থ্য এত মোটা বানাইছে তো যাই হোক গাইজ সবাই কিন্তু আর মোটা হইতে পারে না এটা আল্লাহর দান তো এখন যাব গুল ঘরে আর গাড়িটা টাইনে কিন্তু আগের থেকে আমি অনেক মজা হইতেছি গাড়ি টান দিলে আলাদা একটা ভাইবস আছে তো যাই হোক আগে ইমনের কাছে যাই ভাই 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 গাড়িটাই না আলাদা একটা ফিল গাইজ ফাইনালি আজহারা এসে পড়ছে আর আজহারা আস্তে আস্তে দেখেন ওর হাত এমনি পুরো ফাইরা গেছে মানে টিন টিন লাগে কি করছে টিন লাগছে না টিন লাগে ওর হাত পুরো ফাইরা গেছে তো যাই হোক আগে ওরে নিয়ে আগে ব্যান্ডেজ করি দেন তারপরে যাব বাইরে ল আগে তুলে নিয়ে ডাক্তার কাছে যাই আর এই জায়গায় পুলিশ মামারা আর কি একটা মহিলারে ধরছে ওনার সাথে নাকি কিছু গাঞ্জা পাওয়া গেছে তো মহিলার যে অ্যাক্টিং লেভেল প্রচুর হাই তো গাইজ চলুন যাওয়া যাক এই জায়গার থেকে আগে আজহার রে ডাক্তার কাছে নিয়ে যাই আরে মামা আর ওখান গাড়ি টাই না যে একটা ফিল ও ভাই ওরে ডাক্তার কাছে নিতে গিয়া আমাকে না বলতে হাসপাতালে যাওয়া লাগে হ্যাঁ মামা সাবধান ও না 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 আমি ফোন দিছি ওর ফোনটা ধরো না বুকের লেগে কনছে ফোন ধরতি না কাজটা শেষ করে পরে ফোন ধরতি ভাই ব্যান্ডেজ করে দিবেন কিন্তু গার্লফ্রেন্ডের ধান রাখবো তো আমার হাত কাটছে ভাই দেখেন উচিত কথা কইছি দেখা এই ভিডিওটা করলাম এই ভিডিওটা করলাম গাইজ 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 দেখা লাগবে
হাসা কথা কইছে দেখে তুমি আমার মারলা, ঠিক আছে ভাই? বেশি করে মাইরেন বুঝছেন, যেন গার্লফ্রেন্ড বুঝে, গার্লফ্রেন্ড দেখে ভালোবাসার বাইরে যাও বন্ধু, একবার বিকালে বের হবো, এখন আর বের হবো না কারণ বৃষ্টি, ওয়েদার খুবই খারাপ। আমি চাইতেছি না আমার গোপ্রো টুপ্রো ভিজাইতে, এমনি গোপ্রো ভিজলে তো কিছু হবো না, তাও আমি চাইতেছি না রিস্কটা নিতে। 2000 years later guys finally basha diye ber hoye gelam ar basha diye ber hoychilam bhabchilam je weather ta onek bhalo bhalo chilo kintu hotat kore abar gura gura bishti pora shuru hoyeche to jao ekhon jabo pump e bhai re bhai bishti bitre dibon shesh to jao guys tel bhora shesh to ekhon jabo rangamati oi jaygay imon ora shobai ache to dekhi bishtir bhitore amra dui jon bade ar keu aiche naki যদি কেউ না হবে আমরা দুইজনে শুরু করে দিব। ভাই এদিকে বৃষ্টি পড়তেছে, আমাদের ওইদিকে বৃষ্টি নাই, জিনিসটা কেমনে বুঝলাম আমি আপনাকে একটু পরে দেখাইতেছি। আর আমি বুঝতেছি না ফুটেজ গুলো কেমন আসতেছে কারণ প্রচুর বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, ক্যামেরার সামনে যদি বৃষ্টির ফুটা না পড়ে তাহলে তো ভালোই। গাইজ দেখতে পারতেছেন আপনারা আমাদের এই দিকে এখন পর্যন্ত বৃষ্টি ওইরকম ভাবে আসে নাই, ফুটা ফুটা পড়তেছে আর কি, দেখতে পারতেছেন। গাইজ রাঙামাটি অনেকক্ষণ ওয়েট করলাম, তো আরো ভাই ব্রাদার আসার কথা ছিল কিন্তু ওরা আসে নাই, ওদের ওইদিকে নাকি বৃষ্টি হইতেছে, রাস্তাঘাট একবার কেদা কেদা হয়ে গেছে। এখন আমি আর ইমন এই জায়গা থেকে বের হই, আজকে সব 4B খেলা হবে, 4B বেটা হরণ দিস না, কানের গোড়ায় হরণ দে বেটা। মানে ওই এক পাগল আছি, ওকে পাগলামি করতেছি। তো যাই হোক, আমার ঠিক টাইমে গিয়ার শিফটিংটা হয় নাই, যদি হইতো তাহলে ওরা মনে করেন পিছনটা ভরে দিতাম। ও এই যে একটা 4B আমার, একটা আর একটা পিছনে, মোটমোট আজকে 3টা 4B। গাইজ অনেকদিন পরে নামা আসলাম আবারও, প্রায় কত 15-16 দিন। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে, আবহাওয়া ওয়েদার অনেকটাই ভালো, জাস্ট বৃষ্টিটা না বললাম আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, ইমনের পিছিয়ে আছে, ইমন আসুক, পাগলের সাথে পাগলামি না করলে ভালো লাগে না ভাই। ভাই আজকে সবাই সবারই ভালো, খালি আমার একটু খারাপ ভাই। আর একটা জিনিস বেশি ভালো লাগতেছে কি জানেন, আমাদের 3টা বাইক 3টারই বিয়ে চলা, তো এর কারণে বেশি ভালো লাগতেছে। মানে গাড়িটা ঠিক মতো আমি টানতেই পারি নাই। আর সবসময় গাইজ আপনারা এই যে এইসব যে সিঙ্গেল রুট গুলো আছে সবসময় সাবধানে চালানোর চেষ্টা করবেন, আমাদের ভিডিও দেখে ভাই পাগলামি করার কোনো দরকার নাই, কারণ আমাদের উঠতি বয়স ভাই, উঠতে উঠতে যদি উড়ে যাই তাহলে সমস্যা নাই।
আর যারা বিয়া শাদী করছেন ওরা সব সময় আস্তে বাইক চালানোর চেষ্টা করবেন, কারণ ভাই আপনার উপরে আপনার ফুল ফ্যামিলির একটা দায়িত্ব। এই বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, হ্যাঁ আস্তে দেখুন, একটা ছায়ার ভিতরে খারা নাই, ভিজা জামুগা ইমন। গাইজ আমার একটা ফোন আসছিল, তার জন্য আমার দুইটা বন্ধু আমার রাইখে চলে গেছে। তো যাই হোক, এদিকে পুলিশও থাকে, একটু সাবধানে বাইক চালাই দিব, কারণ পুলিশের হাতে দল্লা পড়লেই ভাই। ওই যে পুলিশ, ভাই যেটা কইছিলাম সেইটা এই যে জায়গায় পুলিশ। তো আমি তার জন্য স্লো করছিলাম, পরে দেখলাম যে না ওরা চলে যাইতেছে, তো ওরা যাইতে পারলে আমিও যাইতে পারবো, কারণ আমার কাছে হেলমেট আছে। ভাই প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর 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 প্রচুর। নাম অতিরিক্ত বৃষ্টি পড়তেছে, আমি পুরো বিদা দিতেছি রে, আমি পুরোপুরি বিদা দেবেনছি। তো গাইজ যাই হোক, বৃষ্টি টৃষ্টি কমে গেছে, আর এই যে বন্ধু আজ হার সিট পরিষ্কার করতেছে, সমস্যা না, এই বৃষ্টির ভিতরে আমার ব্লগ চলবে। ভাই আজকে আর মনে হয় ভালোভাবে গাড়ি চালানো হবে না, দেখতে পারতেছেন রাস্তার যে অবস্থা, আর ঘুরা ঘুরা বৃষ্টি তল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে মনে হয় একটু আগে তুফান হয়েছে, রাস্তাঘাট দেখলেই বোঝা যাইতেছে, আর এখন হয়তো একটু বৃষ্টিটা কমছে। তো যাই হোক, আস্তে ধীরে চালাই, ঘুরি, অনেকদিন ধরে ঘুরি না। আর ওমর ভাই ওনারা কেউ এলাকায় নাই ভাই, ওনারই তো খালি ঘোরার উপরে আছে। সাজ্জাদ ভাই বাসায়, রিয়াদ ভাইও বাসায়, সবাই বাসায়। ভাই কী ঘুম, আর আমারও ড্রাইভিং লাইসেন্স নাই যে আমি ওনাদের মতো ট্যুর দিব। আর যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটারও তো আর ফালায় রাখা যাবে না, ভিডিও দিতে হবে। আর আমি ভাবছি সামনে আরও ভালো কিছু করব। তো যাই হোক, এমনি আর কতদিন বলেন, কন্টেন্টে চেঞ্জ আনতে হবে, যেটা আমি ভালোভাবে বুঝতে পারছি আমার হয়তো বা কন্টেন্টে ঘাটতি আছে। এল্লা এল্লা, ওইটা কি করলো, পাগলামি করবো না আর কি। ভাই দেখেন এদিকে আর বৃষ্টি হয় নাই ভাই, মিরাকেল ভাই এগুলা। এদিকে দেখতেছেন রাস্তা পুরো ফক ফকা সাদা, মানে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না এদিকে। তো যাই হোক, দেখে ভালো লাগতেছে এদিকে রাস্তাটা অনেকটাই ক্লিয়ার, তার জন্য আর কি গাড়িটা টাইনা মজা পাইতেছি। গিয়ার শিফটিংটা অনেক বেটার, তার জন্য আর কি ওর সাথে টাইনা পারা যেতেছে না। ভাই এদিকে আর বৃষ্টি হইতেছে ভাই, রিটেলি আমার সাথে কি হইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। ইমান এনে আবার বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেছে ভাই, অনেক বৃষ্টি হয় না, এনে বৃষ্টি হইতেছে ভাই। এই ভাই ভালো বৃষ্টি, বিদা দিতেছে কে, আমার গোপ্রো কি হয় আমি বুঝতেছি না ভাই। আমি ফার্স্ট টাইম আমার গোপ্রোটা ভিজাইতেছি, তো সবাই বলে গোপ্রো হিরো নাইন নাকি ওয়াটার প্রুফ। তো যাই হোক, আমি কখনো ভিজা ট্রাই করি নাই, আজকে প্রমাণ হয়ে যাবে। আর ভাই টানতে ভয় লাগতেছে, ভাই টানতে একদম ভয় লাগতেছে। এটা কেমন ব্যবহার ভাই, শুধু ভালো হইতেছে নাকি। আলারা শুধু সত্য ভালো হলো নাকি। গাইজ আমরা সবাই চিন্তা ভাবনা করছি এই বৃষ্টির ভিতরে আর বাইক চালাবো না, এখন একদম বাসায় চলে যাবো। কারণ কী হয়েছে জানেন, আমাদের যদি গাড়ি যদি এবিএস না থাকতো ঠিক আছে, তাহলে হয়তো আমরা এতক্ষণ একবার না একবার মানে অ্যাক্সিডেন্ট করতাম ঠিক আছে। একমাত্র এবিএসের জন্য সামনের চাকাটা তো ওইরকমভাবে স্লিপ টিলিপ খাইতেছে না, আমরা বিন্দাস টানতেছি, বিন্দাস ব্রেক ধরতেছি। তো এবিএস বেস্ট ভাই, বেস্ট। তো যাই হোক, আবারও বৃষ্টি পড়তেছে, দেখতে পারতেছেন রাস্তাঘাট ভিজা। আর গাইজ অনেকে দেখি কমেন্টে বলেন যে ভাই তুই মেয়ে নিয়ে ভিডিও করোস কেন, হ্যান ত্যান ভাই, এমনিই তো ঠিক ছিল, মেয়ে ঢুকায় না ভাই ভিডিওতে। ভাই একটা কথা বলি কি, আমি যদি এমনি করে ভিডিও ছাড়ি তাহলে তো আপনারা দেখেনই না।
জিনিসটাকে আমি একটু বলি, উমর অন ফায়ার যে মেইন ভিডিওর যে বিহাইন্ড সিন ওটা ছাড়ছি, আমরা সবাই ছিলাম ভাই অনেক মজা ঠাট্টা করছি, ওটা আমি ছাড়ছি, ওইটা গেছে কয়দিন 9 দিন 11,000 ভিউ। তারপরে কি হলো, আমার বন্ধু মাহবুব, মাহবুবের যে বার্থডে ছিল ওই বার্থডের ভিডিওটা গেছে 6 দিনে 15,000 ভিউ। আর আমি ভাই মেয়ে নিয়ে ভিডিও করছি, হেডের ভিতরে ভিউ গেছে কত, 4 দিনে 25,000 ভিউ। তাহলে ভাই আমি মেয়ে নিয়ে ভিডিও করুন না কেন, আপনারা সবাই কমেন্ট সেকশন উল্টাপাল্টা কথা কইতেছেন কিন্তু ভিডিও তো ঠিকই মজা করে দেখতেছেন, মানে বুঝলাম না ভাই। আমি যা দেখলাম ঠিক আছে, গত 3-4টা ভিডিওর থেকে আমি যে যে মেয়ে নিয়ে ভিডিও করছি, মানে ওই যে সোহানারে নিয়ে, ওই ভিডিওটা সবচেয়ে বেশি ওয়াচ টাইম হয়েছে, সবচেয়ে বেশি ভিউ হয়েছে ভাই। আপনারা চানি হলো মেয়া, তাহলে আমি মেয়ে নিয়ে কেন ভিডিও করুম না কন। আর যারা উল্টাপাল্টা কথাও কন কমেন্ট সেকশনে, তাকে তো মনে হয় ভাই তারা তো মনে হয় আমার ভিডিওই দেখে না, শুধু শুধু যে সামনের যে ক্লিপটুকু আমি কাইটা দিই ওইগুলো ক্লিপ দেখে আজে বাজে কমেন্ট করে চলে যায়। ভাই নিজের মাইন্ড সেন্সটা চেঞ্জ করেন, আর একটা জিনিস কি ভাই, আমার আমার মতো ব্লগ করতে দেন ঠিক আছে। আপনাদের যদি ভালো না লাগে মেয়ে নিয়ে ভিডিও দেখতে তাহলে দেখেন না, তাও কেউ কমেন্ট সেকশন উল্টাপাল্টা কথা বললাম না, আমার আমার মতো ভিডিও করতে দেন। তো যাই হোক গাইজ, অনেক কথা বলে ফেললাম, এই কথাগুলো কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে, আমার ওইটা কিচ্ছু যায় আসে না। তো গাইজ এখন যাবো বাসায়, আর অতিরিক্ত বৃষ্টি পড়তেছে, আমার সামনে পুরো ভিজা গেছে গা, এখন যদি বাসায় না যাই তাহলে জ্বর হিসাব করবো রাত্রে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।